গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযোগ্য চলে দেশে তবে বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল আট বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইন্টু বাংলাদেশ প্রতিবেদন বলছে শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল দেড় দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় উনিশ হাজার কোটি টাকা তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ সঙ্গে গেল পনেরো বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে দুই লাখ কোটি টাকার উপরে মেগা প্রকল্পের বাইরেও দুই সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ছেচল্লিশটি বিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না গ্যাস দিতে পারছেন না তার মানে অন্যায় অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন বিশ্বে আর কোথাও সরকার সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছে সেই অলিগার্করা এখন বিভিন্ন ধরনের অপরাধে অপরাধী হয়ে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠনমুক্ত হতে হবে মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে এবং এইটা যদি এই নীতিতে এই দর্শনে এই আদর্শে সরকার যদি প্রতিষ্ঠিত হয় কোনো পরিবর্তনই আর কোনো বাধা হবে না এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত বিশ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটিকে দুদক বলা হয় দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি এখনও বোধহয় এই দিকটাই দুদক এসেছে কিনা আমার নজরে পড়েনি এই প্রজেক্টগুলো নিয়ে কোনো কাজ করছে কিনা দুদক কিন্তু দুদকের ইতিমধ্যে এখনই নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর দুর্নীতি সম্পর্কে খোঁজ করার দুর্নীতি করলে দুর্নীতির যদি সঠিকভাবে দুদক কাজ করে তাহলে আপনার এই দুর্নীতির বিচার করা সম্ভব দুর্নীতির বিচার করতে গেলে আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও সেই পথটাও এখন তৈরি করা দরকার সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা এমন তাগিদ সংশ্লিষ্টদের আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা